নমস্কার বন্ধুরা, আমি শিবদাস হালদার। আবার আপনাদের সামনে এসেছি অনলাইন ফ্রি বাংলা কম্পিউটার টিউটোরিয়াল নিয়ে। তো আজকে আমাদের যে আলোচনার বিষয়, আমি সরাসরি সেই আলোচনার বিষয়ে চলে যাই। সে আলোচনার বিষয়টি এরকম, এমএস এক্সেল বাংলা টিউটোরিয়াল পর্ব ৬। আজকে আমি যে বিষয়টি নিয়ে আলোচনা করব, হাউ টু প্রিপেয়ার অ্যান অটোমেটিক ইনভয়েস। তো আমি আগে যে পর্যন্ত আলোচনা করে দিয়েছিলাম, তো সেগুলো যদি আমি আলোচনা করতে করতে যাই, অর্থাৎ পেজ লেআউট পর্যন্ত আমি আলোচনা করে দিয়েছিলাম এক্সেলে, অর্থাৎ এই পোর্শন পর্যন্ত আমি আলোচনা করে দিয়েছিলাম এই পেজ লেআউট। এরপর বাকি রয়েছে ফর্মুলা, ডেটা, রিভিউ, ভিউ, টেল মি হোয়াট ইউ ওয়ান্ট টু ডু ইত্যাদি নানা ধরনের বিষয়। বাট এতে আপনাদের অনেকেরই ধৈর্য ছুটি ঘটে যাচ্ছে, যে শুধুমাত্র যদি মেনুগুলো নিয়ে বোঝাতে আমি শুরু করি তাহলে অনেকটাই সময় লস হয়ে যাবে। তো তাই আমি সিদ্ধান্ত নিয়েছি যে একেবারে শুরুতেই প্রজেক্ট ভিত্তিক যে সমস্ত জিনিস, সে সমস্ত প্রজেক্ট ভিত্তিক জিনিসগুলো নিয়ে আমি আলোচনা করব, এবং এর মধ্যেই সব কিছু থেকে যাবে, অসুবিধে কিছু হবে না আপনাদের। যদি কোথাও কোনো সমস্যা ঘটে তো আপনারা আমাকে সেটা জানাবেন, আপনাদের অনুরোধের ভিত্তিতে আমি এই যে শেখানোর যে স্টাইল, এই স্টাইলটা বদল করলাম। সো আসুন আমরা আজকে আমাদের মূল বিষয়ে চলে যাওয়ার পূর্বে আপনাদের বেশ কিছু গুরুত্বপূর্ণ কথা আলোচনা করে নিতে চাই। কী সেই গুরুত্বপূর্ণ কথা আমি একটু বলে দিই, যে আপনারা যারা ইউটিউবের মাধ্যমে আমার এই ভিডিওগুলি দেখে থাকেন, তারা যদি আমি ভিডিওটা আপলোডে দেওয়ার সঙ্গে সঙ্গে আপনারা তার নোটিফিকেশান পেতে পারেন এবং সেটি সম্পর্কে জানতে পারেন, তাহলে আপনাদের অনেক সুবিধে হবে। তো এই সুবিধাটি পেতে গেলে আপনাদের যে কাজটি করতে হবে সেটি হচ্ছে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে হবে। তো আসুন দেখে নেওয়া যাক কীভাবে চ্যানেল সাবস্ক্রাইব করবেন। প্রথমেই ইউটিউব ওপেন করবেন, করার পরে ইউটিউবের এই যে সার্চ বার রয়েছে, এই সার্চ বারে শিবদাস হালদার কথাটি লিখে সার্চ দেবেন। দেওয়ার সাথে সাথেই দেখবেন অনেকগুলো ভিডিও শো করেছে, এবং যে কোনো ভিডিওর তলায় শিবদাস হালদার লেখা শব্দটির উপরে ক্লিক করলেই এই চ্যানেলটি খুলে যাবে। সো এখানে দেখবেন একটি সাবস্ক্রাইব বাটন রয়েছে, লাল রঙের বাটন। এখানে আপনারা লেফট ক্লিক করে আপনাদের মেল আইডি দিয়ে সাবস্ক্রাইব করে নেবেন। প্রসঙ্গত বলি, সাবস্ক্রাইব করতে একটি পয়সাও লাগে না, উল্টে যদি কোনো চ্যানেল আপনারা সাবস্ক্রাইব করেন সেখান থেকে ভিডিও যখন তারা আপলোড দেবে আপনারা তার নোটিফিকেশান পেতে পারবেন। ও হ্যাঁ, একটি কথা আমি বলে নিই, এখানে আপনারা একটি ঘন্টি বাটন পাবেন। সো সেই ঘন্টি বাটনে আপনারা লেফট ক্লিক করে রাখবেন। যদি ঘন্টি বাটনে লেফট ক্লিক না করেন তাহলে কিন্তু কোনো মতেই সেখানে আপনারা নোটিফিকেশান পাবেন না। এবার বলি, যারা ফেসবুকের মাধ্যমে আমার এই ভিডিওগুলো দেখেন, সো তারা ফেসবুক আইডি লগ ইন করে এখানে আপনারা লেফট ক্লিক করবেন, এবং লেফট ক্লিক করার পরে আপনারা এই পেজটি লাইক দিয়ে দেবেন এবং তার সাথে সাথে ফলো বাটনে ক্লিক করবেন। ফলো বাটনে না ক্লিক করলে কোনো রকম কোনো নোটিফিকেশান পাবেন না। আপনারা যারা ব্লগার থেকে দেখেন তারাও ব্লগারটি ব্লগ সাইটটি আপনারা দেখে নেবেন। তো আমার চ্যানেল থেকে আমি প্রতিনিয়ত বিভিন্ন বিষয় যা শিখলে মানুষের ইনকামের রাস্তা খুলে যায়, তো সেই সমস্ত বিষয়ে আমি টিউটোরিয়াল দেব। এর মধ্যে রয়েছে ওয়ার্ড, এক্সেল, পাওয়ার পয়েন্ট, অ্যাক্সেস, ইন্টারনেট, পেজ মেকার, ফটোশপ, কোরেল ড্র, ট্যালি। এছাড়াও রয়েছে প্রোগ্রামিং বিষয়ক টিউটোরিয়াল, কীভাবে একটি ওয়েবসাইট বানাবেন, কীভাবে ইউটিউব থেকে ইনকাম করবেন, কীভাবে ফেসবুক মার্কেটিং করবেন, এবং অন্যান্য বিষয়ে। তো আপনারা যদি বলেন যে একদিনে এই টিউটোরিয়ালগুলো দিয়ে দিন তাহলে আমি কিন্তু দিতে পারবো না, ধীরে ধীরে আবার সময় বাঁচিয়ে আপনাদেরকে দিতে হবে। আর এছাড়াও চিপ লেভেল হার্ডওয়্যার রয়েছে, এবং এরপরে রয়েছে অফলাইনে কীভাবে ইনকাম করবেন। তবে আমি বলি যে এখন যা দিন এসেছে, অনলাইনে ইনকাম করা খুবই কঠিন হয়ে যাচ্ছে এবং ফ্রিল্যান্সারের সংখ্যা প্রচুর বেড়ে যাচ্ছে, এবং ইউটিউব থেকে ইনকাম করতে গেলে ইউটিউব নানা ধরনের লিমিটেশান দিয়ে দিচ্ছে যারা ক্রিয়েটর।
তো আমি বলবো আপনারা যেমন অনলাইনে কাজ করতে চাইছেন করবেন, অসুবিধা কিছু নেই, আশা থাক ভালো। আর যারা একটু দ্রুত ইনকাম জেনারেট করতে চাইবেন তাদের জন্য আমি অফলাইনে কিছু ব্যবস্থা করে দেবো, সো একটু ধৈর্য ধরতে হবে। তো আসুন আমরা নিজেরা নিজেদের কাজে চলে যাচ্ছি, তবে আলোচনায় যাচ্ছি। তো ইনভয়েস কি আমি একটু আলোচনা করে দিই। ইনভয়েস হচ্ছে দোকানের ক্যাশ মেমো বা বিল, কোনো কিছু যে বিল তৈরি হয় সেই বিল। তো আমি আজকে যে বিষয় হাউ টু প্রিপেয়ার অ্যান অটোমেটিক ইনভয়েস তো আমি একটু দেখাবো। তো এই ফাইলটাকে ক্লোজ করে দিচ্ছি। সো এটাকে ক্লোজ করে দেওয়ার পর আমি এক্সেলে একটি ট্যাব ওপেন করছি, আপনারা এটি খুলে নেবেন। এক্সেলের ইন্টারফেসটা এরকম আপনারা জানেন। সো প্রথমেই ধরুন আপনি কী কী করবেন, ধরুন এখানে এই সোজায় আপনি যেটি দেবেন সেটি হচ্ছে নিয়ে নিচ্ছি, ধরুন এরকম ঘর কিছু সিলেক্ট করে নেবেন। সিলেক্ট করে নেওয়ার পরে হোমে চলে যাবেন। এখান থেকে যাওয়ার পরে আপনারা এই দেখছেন এলগিনমেন্ট মার্জেন সেন্টার, এখানে লেফট ক্লিক করে মার্জেন সেন্টার আপনারা এটাকে মার্জ করে নেবেন। ঘরটা এরকম মার্জ করে নেওয়ার পরে এখানে ধরুন আপনি যে দোকানের বা যে সংস্থার হয়ে বিল বানাবেন তার নামটা লিখে ফেলুন। ধরুন আমি এখানে সেই সংস্থার নামটি লিখছি, একটি জামা কাপড়ের দোকান বা একটি মুদিখানার দোকান। ধরুন জামা কাপড় মুদিখানা দোকানে সাধারণত বিল হয় না, তবে বড় মুদিখানা দোকান হলে বিল হয়। তো আমি সেই বড় মুদিখানা দোকানের হিসেবেই বিলটা বানাচ্ছি। তো ধরুন গন্ধেশ্বরী মুদিখানা, গ দন্তে নয় ধয় শিফট, আচ্ছা গন্ধেশ্বরী। যদি কোনো সময় অসুবিধা হয় তো আপনারা যেটি করবেন এই হেল্পে চলে যাবেন, ইউজার গাইডে ক্লিক করবেন, করে এই বাংলা ওয়ার্ড থেকে আমি অভ্র দিয়ে লিখতে পারতাম কিন্তু অভ্রতে এত স্টাইলিশ বাংলা নেই, ঠিক আছে। সব এটি কিন্তু শিফট এটা খোলার আগে আমি করে দিচ্ছি, ভি গ দন্তের নয় ধয় একার, ঠিক আছে। সেই ফাইলটা আমরা কি করব মিনিমাইজ করে রেখে দেব। গন্ধেশ্বরী তালবেশ শয় বয় রয় দীর্ঘই গন্ধেশ্বরী মুদি ভাণ্ডার মহস্য দয় হস্যই মুদি ভাণ্ডার, এটা আমরা লিখলাম। এটাকে আমরা এখান থেকে কপি করে আমরা এক্সেলের এই জায়গায় দিয়ে দেব। গন্ধেশ্বরী মুদি ভাণ্ডার, সো এখান থেকে আমরা ফন্ট সিলেক্ট করে দেব, একটু ভালো ফন্টই দেব যাতে ভালো লাগে। ধরুন এই ফন্টটি আমরা দিয়েছি এবং 11 জায়গায় আমরা একটু বড় করেই দিলাম গন্ধেশ্বরী মুদি ভাণ্ডার, বুঝলেন। তো এবার এখানে আপনারা চাইলে অ্যাড্রেস লিখে নেবেন। তো ধরুন আমি ফন্টের কালারটা চেঞ্জ করে নিলাম, লাল কালারে চেঞ্জ করে নিলাম। এবার এই যে রয়েছে এই সেকশনটা, আমরা তো আপনারা এখানে যদি ক্লিক করে নেন, ঠিক আছে, ওয়ার অ্যাপ টেক্সট উপরে তুলে নেন বা উপরে তুলে দেন, সো আপনারা উপরেই তুলে দেবেন। তো এখানে যদি নিচে যদি আরও কিছু লিখতে চান সো আপনারা লিখতে পারবেন, তার জন্য একটু টেনে এটাকে বড় করে নেবেন। আপনারা এটাকে বড় করে নিতে পারবেন,
ঠিক আছে, এই র‍্যাপিং টেক্সট এখান থেকে এটাকে করা যায়। ঠিক আছে, একটু ছোটই করে দিই। এখানে আপনি আপনার দোকানের অ্যাড্রেসটি ধরুন দিয়ে দিচ্ছেন। জাস্ট মিনিট, আমি এই লেখাটাকে পুরোটা কপি করে নিচ্ছি। হ্যাঁ, এখানেই দিয়ে দিচ্ছি আমি। এটা ধরুন খ্রিস্টচন্দ্রপুর দক্ষিণ চব্বিশ পরগনা। কৃষ্ণ চন্দ্র পুর চব্বিশ পরগনা দক্ষিণ। এখান থেকে এটা কপি করুন, কপি করে এখানে এটা কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করে দিন। সো আপনার এই ফন্টটা ছোট করে দেওয়া উচিত, অনেকটাই ছোট করে দেবেন। এবং জাস্ট মিনিট, এরকম দিন জাস্ট ডিজাইনটা। এটাকে এভাবে করলে কৃষ্ণচন্দ্রপুর দক্ষিণ চব্বিশ পরগনা, তো আপনারা এখান থেকে এটা করে নিতে পারবেন। ঠিক আছে, তো এরকমটা করে নেবেন, করে নিলে আপনাদের নর্মালি কোনো অসুবিধা হবে না। তো এর ফ্রন্ট কালারটা চেঞ্জ করে নিন, আমি একেবারে প্রফেশনাল একটা বিল বানাতে চাইছি। সো এটা করলেন, এবার ধরুন আপনি এখানে সিরিয়াল নম্বর লিখবেন, দন্তেন্ন অনুস্বর নম্বর। ঠিক আছে, সো এই যে নম্বরটা এখানে লিখে নিন। এটা একেবারে নর্মাল ফন্টে আপনারা লিখুন, অসুবিধে কিছু নেই। নম্বর এখানে আপনি লিখুন মালের নাম, তো এখান থেকে জাস্ট পেস্ট করে দিলেই মালের নামটা চলে আসবে। এটা আমার বাংলা নর্মাল ছিল, তো আপনারাও এটা কি করবেন। আচ্ছা, আগে লিখে নি মালের নাম, দাম, এবার আপনি লিখতে পারেন পরিমাণ। পরিমাণ মোট দাম
সো আমি এটাকে আমার বাংলা নর্মাল ফন্টে আমি দিয়ে দিচ্ছি। একটু বড় করে দিচ্ছি আপনাদের সুবিধার জন্য। তো এটাকে একটু নামিয়ে দিই, অন্য কিছু না, আমি জাস্ট আপনাদের বোঝানোর জন্য একটু বড় করে দিলাম, যে যাতে আপনারা ভিডিওটি দেখছেন আপনাদের যাতে সুবিধে হয়, অসুবিধে যাতে না হয়, তো সে হিসেবে। তো এবার আমি যেটা করব সেটা হচ্ছে এখান থেকে এটাকে আমি মিডিল করে দেবো, দিলে সমান হয়ে গেল। এবার আমি এখানে বেশ কিছু ফর্মুলা ব্যবহার করব, মালের নাম, ধরুন মুদিখানা দোকানে কি ব্যবহার হয়, যে সমস্ত জিনিসগুলো রয়েছে সেগুলো আমি পর পর একটু লিখছি। চাল, ডাল, আলু, পেঁয়াজ, সরিষার, তৈল, তৈল, আটা, ময়দা, চিনি, আরো নানা ধরনের জিনিস আপনার থাকতে পারে। তো আমি এই কটি দিয়ে দেখাচ্ছি, তো আপনারা চাইলে আপনাদের মতো করে এটাকে কাস্টমাইজ করে নিতে পারবেন। তো আমি এখান থেকে প্রথমে একটু একটু করে কপি করে দিচ্ছি। চাল, ডাল, আলু, আটা, ময়দা, চিনি। আপনারা আপনাদের মতো ইংরেজিতেও করতে পারেন, অন্য কোনো ভাষা যারা ব্যবহার করতে চান করতে পারেন। তবে ফর্মুলাটাকে কিভাবে ছড়িয়ে দিচ্ছি দেখুন, প্রথমে এইগুলো আমি বাংলা একটা ফন্টে লিখে দিয়ে দিচ্ছি। এখান থেকে যে কোনো বাংলার উপরে ক্লিক করলে এটা বাংলা হয়ে যাবে। সো এটা একটু বড় করেই আমি দিই আপনাদের দেখার সুবিধার জন্য, ঠিক আছে? 16% দিচ্ছি, অসুবিধে কিছু হবে না। দেখুন এখানে 1 নম্বর লিখুন,
এক, এখানে এক নম্বর লিখে ঠিক এরকম একটা চিহ্ন হবে, এরকম বড় চিহ্ন নয়, যোগ চিহ্ন নয়, এরকম একটা চিহ্ন হবে। তখন আপনি লেফট ক্লিক করে ধরে টানতে 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 এই পর্যন্ত চলে আসুন। সো এখান থেকে আপনি এই যে অ্যারো সাইন রয়েছে এই অ্যারো সাইনে ক্লিক করুন, করে ফিল সিরিজে ক্লিক করবেন, অর্থাৎ এটা আপনার সিরিজ ওয়াইজ সাজিয়ে যাবে। সো এটা এবার সাজিয়ে গেল। এবার আপনি দামটা লিখে ফেলুন, ধরুন চাল এই মুহূর্তে 30 টাকা কেজি গড়পড়তা, আপনার ডাল 100 টাকা কেজি, আলু 15 টাকা কেজি, পেঁয়াজ 20 টাকা কেজি, সর্ষের তেল 120 টাকা কেজি, আটা 25 টাকা কেজি, ময়দা আপনার 30 টাকা কেজি, চিনি 40 টাকা কেজি। সো আপনি এটাকে সংখ্যাটাকে বাংলায় করে দিলেও কোনো অসুবিধা হবে না, তো এটা করে নিলেন। এবার আপনি যেটা করবেন সেটা হচ্ছে কে কতটা পরিমাণ নিয়েছে শুধু আপনি সেটা লিখবেন। তো তার জন্য আপনাকে যেটা করতে হবে, আমি অনস্ক্রিন কিবোর্ড চালু করছি আপনাদের বোঝানোর সুবিধার জন্য, এখানে গিয়ে আমি অনস্ক্রিন কিবোর্ডটা একটু চালু করব, একটু সময় নেব। অনস্ক্রিন কিবোর্ড অন, SCRWE, এই অনস্ক্রিন কিবোর্ড এসে গিয়েছে। সো অনস্ক্রিন কিবোর্ড হলে আপনাদের অনেক সুবিধা হবে বুঝতে। তো আমি দেখুন এই যেটা করছি আর কি, সূত্র লেখার জন্য প্রথমে এই ঘরে একটা লেফট ক্লিক করে নিচ্ছি, নিয়ে সমান চিহ্ন দেব, ঠিক আছে। অর্থাৎ কি করব, এই সমান চিহ্ন দিলাম, এই সমান চিহ্নে ক্লিক করলাম। এবার সমান চিহ্নে ক্লিক করার পরে আমরা এই ঘর আর এই ঘর গুণ করব, অর্থাৎ আমাদের গুণ করার যে গুণের যে চিহ্ন রয়েছে সেই চিহ্নগুলো আমরা এখান থেকে ব্যবহার করব। সো অনস্ক্রিন কিবোর্ড আমরা দেখুন শিফট চেপ চাপলে একরকম হয়ে যাবে, ঠিক আছে, আর এই শিফট তুলে নিলে আরেক রকম হয়ে যাবে। সো এটা হচ্ছে গুণের চিহ্ন, এই যে এই চিহ্ন আটের সঙ্গে যেটি রয়েছে। সো আমরা শিফট টিপে ধরছি, তো প্রথমে শিফটটা তুলে নিচ্ছি, প্রথমে দেখুন এই ঘরটা সিলেক্ট করব, শিফট চেপে ধরব, এই চিহ্ন দিলাম, দিয়ে এই ঘরটা সিলেক্ট করে দিলাম। এবার আমরা এন্টার প্রেস করব। এবার এই যে ফর্মুলাটা আছে, আমি এই ফর্মুলাটাকে পুরোটাকে কি করব, ছড়িয়ে দেব। কত দূর পর্যন্ত ছড়াবো, অর্থাৎ এই দুটোর গুণ ফল হলো, তো যোগ হলে যোগ হবে, বিয়োগ হলে বিয়োগ হবে। আপনারা যদি এরকম পরপর চিহ্ন দেন, অর্থাৎ যোগের সময় যোগের চিহ্ন দেবেন, বিয়োগের সময় বিয়োগের চিহ্ন দেবেন, গুণের সময় গুণের চিহ্ন দেবেন, ভাগের সময় ভাগের চিহ্ন দেবেন। সো দুটো ঘর যদি আপনারা এভাবে দেন তো আপনাদের এ হয়ে যাবে। তো আমি কি করলাম, আমি এখান থেকে শুরু করে এই পর্যন্ত আমি টোটাল সূত্রটাকে আমি কি করলাম, ছড়িয়ে দিলাম। এবার দেখুন আমার এখান থেকে এই পর্যন্ত আমি সিলেক্ট করব, করে আমি এখানে লিখব যে মালের মোট দাম, ঠিক আছে, এরকম লিখছি মালের মোট দাম। সো আমি এখানে মালের মোট দাম এই কথাটি আমি লিখে দিচ্ছি, এখান থেকে কপি করে কন্ট্রোল ভি দিয়ে আমি এটাকে পেস্ট করে দিলাম, এবং দেওয়ার পরে আমার এই যে মালের মোট দাম এই কথাটা আমরা বাংলা ফন্টেই লিখব, তবে আমাদের ঠিক হবে।
মালের মোট দাম এটাকে যদি একটু বড় করে নেন তো সুবিধাই হবে আপনাদের। সো আমি একটু ছোট করে দিচ্ছি আপনাদের যাতে বুঝতে সুবিধা হয়। এইবার এটা এটা গুণ করলেন, এবার দেখুন টোটাল যোগ করতে হবে। যোগের একটা সূত্র আছে, আমি সেই সূত্রটা লিখছি। প্রথমে সমান চিহ্ন দিলাম, জাস্ট আমি একটু জুম করে নিই, এটা কেটে দিচ্ছি, আমি জুমটা করে নিই, নেওয়ার পরে বড় হয়ে যাবে এবং আপনারা দেখতে আপনাদের সুবিধা হবে। সো একটু দিলাম, আমি এরকম সমান চিহ্ন দেব, দিয়ে আমরা লিখব এস ইউ এম, ঠিক আছে। লেখার পরে আমরা যেটা করব, সরি, সমান চিহ্ন দেব এস ইউ এম ফার্স্ট ব্র্যাকেট, অর্থাৎ প্রথম ব্র্যাকেট দেবো, দিয়ে এখানে রেট ক্লিক করে ধরে এই পর্যন্ত এরকম যোগ চিহ্ন আসবে, ছোট যোগ চিহ্ন নয়, তো এরকম আসবে। তো এবার আমরা এন্টার প্রেস করে দেব, অর্থাৎ যোগফলটা এখানে পড়ে গিয়েছে, ঠিক আছে। তো আমি এবারে মূল ডেকোরেশনে যাচ্ছি, এই বিলটা কেমন হবে, ধরুন আমি চারিদিকে বর্ডার দিয়ে দেব, ঠিক আছে। তো এখানে একটি জিনিস দেওয়ার দরকার ছিল, কাস্টমারের নাম বিল নম্বর এগুলো দেওয়ার দরকার ছিল, এগুলো আমি দিয়ে দিচ্ছি। তো আমি কি করলাম, অল বর্ডার দিয়ে দিলাম, অর্থাৎ সমস্ত জায়গায় বর্ডার পড়ে গেল। এবারে ধরুন আমরা এখানে লিখছি, এখানে আরেকটি লাইন আমরা দিতে চাইছি, তো ইনসার্ট করব। এটা ইনসার্ট করার পরে এখান থেকে আমরা ক্রেতার নাম, ঠিক আছে, এখানে ধরুন আমি বাংলায় লিখছি বলে আপনাদের সুবিধার জন্য, কারণ বাংলাদেশে অনেক ভাই এটা দেখেন। হ্যাঁ বন্ধুরা, আমি যেখানে শেষ করেছিলাম তারপর থেকে আবার শুরু করছি। যন্ত্র আমাদের একটু যন্ত্রণা দিয়েছে, তো সেই যন্ত্রের যন্ত্রণা কাটিয়ে আমি ফিরে এলাম। তো মোটামুটিভাবে আমাদের যেখানে কাজ চলছিল আমরা সেই কাজটা, তার ইন্টারফেসটা মূলত এরকম হবে। তো আমি একটু জুম করে দেখিয়ে দিচ্ছি, আমি ফাইলটি আবার আপনাদের জন্য তৈরি করেছি, তো সেই অংশে আমি ফিরে যাচ্ছি। তো একটু সময় নিচ্ছে ফাইলটি খুলতে, যেহেতু রেকর্ডিং চলছে, আপনারা একটু ধৈর্য ধরে দেখুন। খুব সম্ভবত এই ফাইলটি নয়, যদি এই ফাইলটি হয় তো ভালো, আর যদি না হয় তাহলে আমাদের আবার দ্বিতীয়বার ট্রাই নিতে হবে। তো ফাইলটি খুলছে, আমরা ততক্ষণ একটু অপেক্ষাই করব, আপনারা ফাইলটি খোলা পর্যন্ত একটু অপেক্ষা করুন। এই জন্যই বোধ হয় দেরি করছিল, বেসিক মোডে এটি চলে, তো না এটি নয়, এই ফাইলটি নয়, মোস্ট প্রবলি এটি নয়। যাই হোক, পুরোপুরিভাবে ফাইলটি লোড হোক, এটি নয়, এটি বিল ডট এক্সএলএস এই ফাইলটি। তো ফাইলটি খুলুক, ততক্ষণ আপনারা প্লিজ একটু ধৈর্য ধরে দেখুন। আশা করি হ্যাঁ এটি, তো এখানে আমি দুটি জিনিস ঢুকিয়ে দিয়েছি, একটি হচ্ছে কাস্টমার নেম আর একটি হচ্ছে ডেট। তো কিভাবে ঢুকিয়েছি আমি একটু ডিলিট করে দিচ্ছি, দিয়ে আবার আপনাদের ঢুকিয়ে দেখাচ্ছি। তো যেখানে ফাইল ঢোকাতে চাইবেন ঠিক সেই তার নিচের অংশে
আপনারা ফাইল নয় সরি রো বা কলাম ঢোকাতে চাইবেন তার নিচের অংশে আপনারা এরকম জায়গায় ধরে রাইট ক্লিক করবেন, করে ইনসার্টে ক্লিক করবেন, দেখবেন একটি ঘর চলে এসেছে। তো এই পর্যন্ত সিলেক্ট করে নিচ্ছি, নিয়ে আমরা আবার এটাকে মার্জ করে দিচ্ছি মার্জেন সেন্টার। তো মার্জ করে দিলাম, আমার এত বড় লাগবে না, এখান থেকে ধরুন আমি শুধু কাস্টমার নাম লিখব, তাহলে ডাবল লেগ ক্লিক করে লিখছি কাস্টমার নেম CUSTOMAR কাস্টমার NAME। হ্যাঁ হয়ে গেছে, এবং এটাকে একদম কোলের দিকে দিয়ে দেবো, ফলে কাস্টমারের নাম লিখতে আমাদের কোনো অসুবিধা হবে না। আর এখানে আমরা লিখব ডেট। তো আমাদের কাজ শেষ, এখানে আমরা লিখে দিচ্ছি ধরুন মালের দাম, নিচে লিখেছি গুডস ওয়ান সোল্ড ক্যানট বি টেকেন ব্যাক, অর্থাৎ যে মাল একবার বিক্রি হয়ে যায় সেই মালকে ফেরত নেওয়া হবে না। তো এখানে আমরা মালের দামগুলো বসিয়ে দিয়েছি, আর সূত্রটা কীভাবে বসাতে হয় সেটি আমি আপনাদের বলে দিয়েছি। এই দুটো ঘর গুণ করেছি এখানে সমান চিহ্ন দিয়ে, আপনারা দেখতে পাচ্ছেন এই সেই সূত্র হাইলাইট হয়ে আছে, এবং তারপর এখান থেকে শুরু করে এই যে ঘর রয়েছে সেই পর্যন্ত এখানে এরকমভাবে ধরে আমরা এটাকে এরকম চিহ্ন আসার পর টেনে দিয়েছি। ঠিক এইরকমভাবে আমি এ পর্যন্ত টেনেছি। তো আর এখানে আমরা যোগের চিহ্ন দিয়ে, অর্থাৎ এই ঘর এই ঘর এই ঘর প্রত্যেকটা ঘর যোগের ফর্মুলা ব্যবহার করেছি, সামের ফর্মুলা। তো আমি ফর্মুলাগুলো আপনাদের আরও একটি টিউটোরিয়ালে দেখিয়ে দেব। তো এবার ধরুন একটি লোক, একটি কাস্টমারের নাম আমি লিখছি, ধরুন নাম শান্তনু মণ্ডল SANTANUMONDAL, আর এর ডেট হচ্ছে আজকে ডেট 24/8/2017। ধরুন চাল নিয়েছে 5 কেজি, অর্থাৎ 3×5=1,150 টাকা, এন্টার। ঠিক আছে, তো এখানে এই 150 টাকাটি উঠে যাওয়ার কথা। তো এই দুটো মিলে গুণের যে ফর্মুলা দেওয়া ছিল, কোনো কারণে ফর্মুলাটা মিসিং হয়েছে, আমি দেখিয়ে দিচ্ছি আবার। হ্যাঁ এরকম ছিল। তো ধরুন এখানে 5 কেজি নিয়েছে, সো এন্টার মারলেই দেখুন 150 টাকা পড়ে যাচ্ছে, এবং এটা যোগ হয়ে এখানে রেজাল্টটা দেখিয়ে দিয়েছে। তো আমি একটু এই রেজাল্টটাকে বড় করে দিচ্ছি একটু। তো এভাবে এখানে শুধু কাস্টমারের নাম, আর এখানে আপনারা ডেটটা বসিয়ে নেবেন। আমি কাস্টমারের নামটা SANTANUMONDAL দিলাম, আজকে ডেট 24/8/2017 এটি লিখে দিলাম। ডাল ধরুন 1 কেজি নিয়েছে, 1 দিলে এন্টার দেওয়ার সাথে সাথে 100। আলু ধরুন 5 কেজি নিয়েছে, এন্টার দিলাম। পেঁয়াজ 1 কেজি, এবারে আপনাদের কোয়ান্টিটি দিয়ে দেবেন। তো এইভাবে অটোমেটিক আপনাদের বিল তৈরি হয়ে যাবে, এবং মালের মূল দাম আপনারা দেখতে পাবেন, এবং এটাকে যখন সেভ করবেন, ধরুন আপনারা এটাকে সেভ অ্যাজ করবেন, সেভ নয় সেভ অ্যাজ করবেন, ডেস্কটপে ধরুন সেভ করছি, এটা যে দিনের বিল যতগুলি কাস্টমার আসবে তার নাম SANTANUMONDAL এই কাস্টমারের নাম। তো এটা আমরা ডেস্কটপ সিলেক্ট করে সেভ করে দিলাম। সো আমি যদি এটাকে কেটে দিই, তাহলে দেখবেন শান্তনু মণ্ডল, এটা নর্মাল বিল। আমি দেখিয়ে দিচ্ছি বিলের সেই পুরনো ফরম্যাটটি এখানে রয়েছে, এখানে 00 কিছুই নেই, সেই পুরনো ফরম্যাটটি রয়েছে। এবং এটাও অন করে আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি শান্তনু মণ্ডল। লক্ষ্য করুন এই শান্তনু মণ্ডল ডেটা তো, এবং এই তাহলে সেভ ওইটা ওভাবেই থাকবে, আর এটাকে কী করবেন সেভ অ্যাজ।
তো প্রতিবার এরকম সেভাস সেভাস করে নেবেন, ফলে আপনারা অটোমেটিক বিল বানাতে পারবেন এবং আপনারা এখান থেকে ফাইল থেকে গিয়ে এই প্রিন্ট থেকে অ্যাকাউন্ট প্রিন্ট দেবে সেটা দেখে নেবেন এবং প্রিন্ট করলে প্রিন্ট হয়ে যাবে। সো ধন্যবাদ, আমি টিউটোরিয়ালটি এখানে শেষ করছি, আর দীর্ঘায়িত করবো না। আপনারা ভালো থাকবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ।